1984 সালে কুলটি বিধানসভার শাকতরিয়া গ্রামের বাসিন্দা মানিংলাল আচার্য এক স্বপ্ন দেশপান বর্ধমান জেলা ও পুরুলিয়া জেলার সীমান্তবর্তী এলাকার দামোদর নদীর পাশে চারপাশ জঙ্গলে ঘেরা পাথর কেটে মাটির মন্দিরের মধ্যে ছিন্ন মস্ত্রা মায়ের প্রতিষ্ঠিত করেন। মানিকলাল আচার্য নিজেই শুরু করেন নিত্যদিনের পুজো। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পরিবারের লোকজনেরাই সামলাচ্ছেন নিত্যদিনের পুজো। এরপরে এই মন্দিরের ঐতিহ্য ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য। বহু দূর দূরান্ত থেকে প্রচুর সাধারণ মানুষ আসেন এই মন্দিরে পুজো করতে। এই মন্দির খুব জাগ্রত, কথিত আছে সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। তবে সময় পরিবর্তনের সাথে সাথে পাল্টাচ্ছে মন্দিরের রূপ, তৈরি হয়েছে পাকা মন্দির। 2010 সালে এই মন্দিরের আরও ঐতিহ্য বাড়ে। মাঘ মাসে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আর এই বাৎসরিক অনুষ্ঠান ঘিরে বসে মেলা। আর এই মেলা দেখতে ভিড় জমায় পার্শ্ববর্তী রাজ্য বা জেলা থেকে আগত সাধারণ মানুষ। এই মন্দিরের প্রতি অমাবস্যার দিনে পুজো হয়, পাশাপাশি কালী পুজোর দিন দিনে যেমন নিত্য পুজো এবং রাত্রিবেলা এই দিন বিশেষ পুজো অর্চনা করা হয়। কালী পূজার দিন বিভিন্ন মন্দিরে বলি করার প্রচলন থাকলেও এই ছিন্নমস্ত্রা মন্দিরের বালির প্রচলন নেই বলে জানান মন্দিরের পুরোহিত। এটা হচ্ছে 1984 এর মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দির একটা ছোট্ট মাটির ঘর ছিল, এখানে চারদিকে জঙ্গল ছিল, গাছ অনেক ছিল, অনেক মানে পাহাড় টাহাড় ছিল, পাথরটা তো কেটে পড়ে এই মন্দির নতুন করে করা হয়েছে, ছিন্নমস্তা কালী মন্দির। পুজোটা হয়ে 1984 প্রতিষ্ঠা করেন এখানকার যে মানে মানিকলাল আচার্যজি, ছাত্রা গ্রামবাসী, উনি এই মাকে প্রতিষ্ঠা করেন। ইতিহাসটা এটা স্বপ্ন কালী বোর্ডে, এটা মাকে স্বপ্ন দিয়েছিল যে তুই আমাকে ছিন্নমস্তা এখানে এনে প্রতিষ্ঠা কর। ওনাকে স্বপ্ন দিয়েছিলেন স্বপ্ন মানিকলাল আচার্যজিকে, তখন প্রতিষ্ঠা হয়। তখন থেকে এখানে মায়ের উৎসব হয় প্রতি বছর মাঘী সপ্তমী উপলক্ষে, বাৎসরিক উৎসব হয়। প্রতিদিন খাওয়া দাওয়া, খিচুড়ি, যাত্রাপালা, কীর্তন, হোম, সংকীর্ত, রামায়ণ সব কিছু হয় এখানে। কালী পুজোর দিন বিশেষ ওই রাত্রিবেলায় পুজো হয়, দিনের বেলায় এমনি অমাবস্যা পুজো হয়। যারা অমাবস্যা নিত্য অমাবস্যা প্রতি অমাবস্যাতে আসে তারা পুজো দেয়। রাত্রিবেলায় সব বাইরের থেকে লোক আসে, সব পুজো দেয় এখানে। পুজোতে এখানে তো মায়ের বলি টলি হয় না, এখানে মায়ের পুজো হয়। পুজো অঞ্জলি মাকে সাজানো হয়, মায়ের ফুল সিঙ্গার হয়, লাইট টাইট দিয়ে মাকে ভালো করে দীপাবলি করা হয়। আমাদের মায়ের উৎসব বেশিরভাগ ওই 90 আপনার ওই মাঘী সপ্তমী উপলক্ষে হয় মায়ের বাঁশরি উৎসব। বাকি এমনি পুজো যেমন কালী পুজো হয় সেরকম কালী পুজো হয়। এখানে বৌদ্ধ দেশ ঝাড়খণ্ড থেকে লোক আসে, নির্সা, গোবিন্দপুর, ধানবাদ, বোখারো, চাস, এদিকে পারবেলিয়া, হাতিনল, গাঙ্গুঠিয়া, এতে গ্রামে গঞ্জে তো আসছে, রানীগঞ্জ আপ টু কলকাতা অব্দি লোক আসে, বহু দূর থেকে লোক আসে এখানে আমার কাছে। আমার নাম কিশোর আচার্যজি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।